हेलो स्टूडेंट्स वेलकम टू माय क्लास वीडियो तो आलोचना करिम अध्याय द पोहर प्रतिफलन और प्रतिखरण पोहर ये चैप्टारटर क्लास तो मैं भिडिओर पर स्टार्ट करिम प्राय सातटामान भिडिओ थाकिबो तो तुम लोग सीरियल चाय जाबा निश्चय तुम लोग सम्पूर्ण रूपे बुझिबोले सक्षम हबा और इयात थका सम्पूर्ण नम्बर तुम लोग परीक्षा संग्रह करिबोले सक्षम हबा। तो आमी स्टार्ट करू आहा। आमी स्टूडेंट्स पोहरे केनेक गति सीट प्रथम धारणा तो अकमान जानि लब लगे। तो आम क्लास टेन लेवल लेके आम पोहर गति सरलरैखिक गति धरी लम पोहरे यहधरणे गति धरी लम। तो यह गल पोहर रश्मि पोहर रश्मिक आम यहधरणे देखुम ठीक है। तो पोहरे आम सरलरैखिक गति आम धरी लम। इतना स्टूडेंट्स पोहर प्रतिफलन मानिनो कि तो आमी धरि लैछो जिकोनो एटा सिकमिकिया माध्यम धरि लैछो आमी एया होइ गल आमार समतल दापुन ठीक आछे पिसफाले प्रलेप थाके तोमालोके निश्चय जाना। तो समतल दापुनत पोहरर बेका रश्मि आमी लै लैछो पोहरर तो विभिन्न असंख्य रश्मि एनेके आहि थाकिब नहय जानो आमी बेका रश्मि एटा लै लैछो बेकाकय एनेके अहाटो। तो बेकाकय अहा रश्मितु इयाते टुकर मारि एकेटा माध्यमलै आको घूरि जाय एनेके ठीक আছে। तो এই পৰিঘটনাটোকে পোহৰ ৰশ্মি আহি দাপোনত খুন্দা মাৰি আকৌ একেটা মাধ্যমলৈ ঘূৰি যোৱা এই পৰিঘটনাটোকে পোহৰৰ প্ৰতিফলন বুলি কোৱা যায় ঠিক আছে। তো আমি পোহৰৰ প্ৰতিফলনৰ সূত্ৰসমূহ আমি জানি লব লাগিব। আগৰ ক্লাছত তোমালোকে নিশ্চয় পাইছা ভেৰি ইম্পৰটেন্ট এটো পৰীক্ষাত আহি থাকে। তো তোমালোকৰ কিতাপতো দিয়া আছে প্ৰথমটো হৈ গ'ল আপতন কোণ প্ৰতিফলন কোণৰ সমান। আপতন কোণ আৰু প্ৰতিফলন কোণনো কাক কোৱা হয় আমি চাই লওঁচোন। তো ষ্টুডেণ্টছ এয়া যেটো পোহর রশ্মি আহি ইয়া টুকর মারিছিলে এই রশ্মিটো আহি পলে খুন্দা মারা এই রশ্মিটোক আমি কম আপতিত রশ্মি আর যেটো উলটি গৈছিলে এটো কম আমি প্রতিফলিত রশ্মি। ইয়াত খুন্দা মারি যে ঘুরি গৈছিলে এটো কম প্রতিফলিত রশ্মি। আমি এই বিন্দুটোতে যতো আপতন বিন্দু বলি কম যত আহি টুকর মারিলে ইয়াত যদি আমি এই সমতল দাপোনখনের লম্বভাবে এটা লম্ব আমি যদি কল্পনা করি ইয়াক আমি অভিলম্ব বলি কম কি কম অভিলম্ব। তো এই আপতিত রশ্মি আর এইটা হয়ে গেল প্রতিফলিত রশ্মি। এই অভিলম্বর হইতে করা কোণটো এই কোণটো হয়ে গেল আপতিত রশ্মিয়ে করা কোণটোক এটা আপতন কোণ বলি কোয়া যাব আর প্রতিফলিত রশ্মিয়ে করা এই কোণটোক কোয়া যাব প্রতিফলন কোণ ঠিক আছে। তো আপতিত রশ্মিয়ে যেটো কোণ করলে আপতন কোণ আর প্রতিফলিত রশ্মিয়ে যেটো কোণ করলে প্রতিফলন কোণর মান সমান হব কিন্তু ঠিক আছে। তো পোহরর প্রতিফলনের প্রথম সূত্রটো আছিলে আপতন কোণ প্রতিফলন কোণর সমান। দুই নম্বরটো আপতিত রশ্মি দাপুনের আপতন বিন্দু টনা লম্ব বা অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি একেখন সমতলত থাকে। তো স্টুডেন্টস ইয়াকে কোয়া হয়েছে আপতিত রশ্মি আপতন বিন্দু টনা লম্ব আর প্রতিফলিত রশ্মি একেখন সমতলতে থাকে আমি এই ধরনের আমি কল্পনা করে লব লাগিব ঠিক আছে। তো তো এই দুটাই হয়ে গেল পোহরর প্রতিফলনের সূত্র দুটা। বিশেষক স্টুডেন্টস তোমালোকৰ কিতাপত গোলাকার দাপোনৰ উপর আলোচনা করা হয়েছে যদিও কেইটামান সমতল দাপোনৰ উপর সমতল দাপোন মানে আমি সদায় যেটো চুলি ফনিয়াবলৈ বা চাবলৈ চেহেরা চাবলৈ আমি যেটো দাপোন বা আয়না ব্যবহার করো তাকে সমতল দাপোন বুলি কোৱা যায়। তো সমতল দাপোনৰ উপরতো অকমান কেইটামান কথা দিয়া আছে গতি সেই কথাখিনিও পরীক্ষাত আহি থকা দেখা যায় গতি প্রশ্ন হিসাবে মই ইয়াতে লিখি দিলো যে সমতল দাপোনে গঠন করা প্রতিবিম্বর ধর্মসমূহনো কি কি। তো উত্তরটা আমি এই ধরনের লিখিম। এক নম্বর ধর্ম দিছো সমতল দাপোনে গঠন করা প্রতিবিম্ব সদায় অহৎ আর থিয়। দুই নম্বরটো দিছো প্রতিবিম্বর আকার লক্ষ্যবস্তুর সমান। তিনি নম্বরটো দিছো লক্ষ্যবস্তু দাপোনের সন্মুখত যিমান দূরত থাকে প্রতিবিম্বও দাপোনের পিছফালে সিমান দূরত গঠিত হয়। চারি নম্বরটো দিছো প্রতিবিম্ব পার্শ্বীয়ভাবে ওলোটা হয় পার্শ্বভাবে ওলোটা হয়নে আমি যেটো আমার যেটো সোঁফাল সেইটো আইনাত চালে চাবাচোন বাওঁফালে দেখা যাব আর বাওঁফালটো সোঁফালে দেখা যাব সেইকাৰণে তাক পার্শ্বভাবে ওলোটা বুলি কোৱা যায়। তো এইকেইটা হৈ গল সমতল দাপোনে গঠন করা প্রতিবিম্বর ধর্মসমূহ। এতিয়া স্টুডেন্টস আমি গোলাকার দাপোনের সৈতে চিনাকি হওঁ। তো গোলাকার দাপোন দুই ধরনের এনেকুৱা এটা এইফালে প্রলেপ দিয়া থাকিব হয়নে আর এনেকুৱা এটা এইফালে প্রলেপ দিয়া থাকিব। তো ইয়াক কোৱা যায় অবতল দাপোন এইটো অবতল ঠিক আছে আৰু এইটো উত্তল উঠি থকা আছে নহয় জানো গতিকে এইটো উত্তল।
আৰু এইটো চিন দিয়া হৈছে মানে এফালে ৰঙৰ প্ৰলেপ দিয়া হৈছে, ডাঠ ৰঙৰ প্ৰলেপ দিয়া হৈছে বুলি বুজোৱা গৈছে। তোমালোকে নিজৰ আইনাখন চালে দেখা পাবা পিছফালে ডাঠ ৰঙৰ প্ৰলেপ এটা দিয়া থাকে, হয়নে? তো এইটো অৱতল দাপোন, এইটো উত্তল দাপোন, মনত থাকিব। যিটো সোমাই আছে এইটো অৱতল, যিটো উঠি আছে উত্তল, ওখ ওখ উত্তল, ঠিক আছে? এতিয়া ষ্টুডেণ্টছ আমি ইয়াৰ কেইটামান সংজ্ঞাৰ ওপৰত আমি আলোচনা কৰোঁ। এইটো যদি আমাৰ অৱতল দাপোন হয়, ঠিক আছে, গোলাকাৰ দাপোন, এই দুই ধৰণৰ গোলাকাৰ দাপোন, অৱতল দাপোন আৰু উত্তল দাপোন, এই গোলাকাৰ দাপোন অৰ্থাৎ অৱতল দাপোনটোৰ একেবাৰে এইটো যিটো আছে ন, দাপোনৰ একেবাৰে মাজৰ বিন্দুটো পি আখৰেৰে বুজোৱা হয়, পি আখৰ দিয়া হয়, ইয়াক মেৰু বুলি কোৱা যায়, মেৰু। তো দাপোনখনৰ একেবাৰে মাজৰ বিন্দুটোক, সোমাজৰ বিন্দুটোক মেৰু বুলি কোৱা যায়, পি। এইটো দাপোনৰ পৃষ্ঠত থাকিব, ঠিক আছে? এতিয়া এই পিৰ মাজেৰে আমি যদি এডাল আমি ৰেখা আমি এনেকৈ টানি দিওঁ লম্বভাৱে পৰাকৈ, এনেকৈ বেঁকাকৈ নহয়, এনেকৈ লম্বভাৱে পৰাকৈ, মানে ইয়াতে যদি আমি কোণ জুখি চাওঁ তেনেহ'লে 90 ডিগ্ৰী পাব লাগিব। এই ৰেখাডালক আমি ক'ম মুখ্য অক্ষ। কি ক'ম? মুখ্য অক্ষ, ঠিক আছে? এইখিনি আমি জানি ল'ব লাগিব, নহ'লে আমি পিছত বুজাত অসুবিধা হ'ব। তো এতিয়া এই যে বক্ৰটোত আমি টনা হৈছে, বক্ৰৰেখাটো কেনেকৈ আমি আমি কম্পাছৰ সৈতে এইটো আমি আঁকিম। আমি তো কম্পাছৰ সৈতে আঁকিলে য'ত কম্পাছৰ কাটাটো ভৰাম আৰু য'ত কম্পাছৰ কাটাটো ভৰাই এইটো আঁকিছিলোঁ, ঠিক আছে? তো এই কম্পাছৰ কাটা ভৰোৱা ঠাইটোক আমি বুলি ক'ম চি, অৰ্থাৎ ভাজ কেন্দ্ৰ, ঠিক আছে? ভাজ কেন্দ্ৰ, এইটো হ'ব ভাজ কেন্দ্ৰ, ঠিক আছে? চি, চি আখৰেৰে বুজোৱা যায় এইটো ভাজ কেন্দ্ৰ। এতিয়া এই চি আৰু পিৰ একেবাৰে সোমাজৰ বিন্দুটো, এইটো যদি 4 চেণ্টিমিটাৰ আছে তেনেহ'লে এইখিনিৰ পৰা ইয়ালৈ 2 চেণ্টিমিটাৰ হ'ব লাগিব, এইফালৰ পৰা ইয়ালৈ 2 চেণ্টিমিটাৰ হ'ব লাগিব। তো এইটো একেবাৰে মাজৰ বিন্দু হৈ গ'ল। ইয়াক কেপিটেল এফ আখৰেৰে বুজা যাব, এইটো হৈ গ'ল ফকাছ বিন্দু, ফকাছ, এইটো ফকাছ বিন্দু, ঠিক আছে? ফকাছ বিন্দু বুলি কোৱা যাব। এতিয়া এই যে চি আৰু পি, এইটো চিটো হৈ গ'ল ভাজ কেন্দ্ৰ, কম্পাছৰ কাটাটো ইয়াত ভৰাই পেলাই এনেকৈ ধৰা এইটো বৃত্ত এটা আঁকিব পাৰি। তো আমি এইখিনিৰ কাৰণে যিটো আঁকিলোঁ, এইটো কম্পাছৰ কাটাটো ভৰোৱা ঠাইটো হৈ গ'ল চি, ভাজ কেন্দ্ৰ। এতিয়া এই চি আৰু পি এই দূৰত্বটোক কোৱা যাব চি পি, এই চি পিটো হৈ গ'ল ভাজ ব্যাসাৰ্ধ, ভাজ ব্যাসাৰ্ধ, ঠিক আছে? অৰ্থাৎ ব্যাসাৰ্ধ, ভাজ ব্যাসাৰ্ধ, ইয়াক আমি আৰেৰে বুজাম, ঠিক আছে? স্মল আৰেৰে বুজাম, ব্যাসাৰ্ধ কেনেও আৰেৰে বুজোৱা যায় আমি জানোৱেই। তো আকৌ এফ আৰু এই পিৰ মাজত, এফ ফকাছ বিন্দু আৰু মেৰুৰ এই দূৰত্বটোক, ইয়াৰ পৰা ইয়ালৈ এই দূৰত্বটোক কোৱা যাব এফ পি, এইটো কোৱা যাব ফকাছ দৈৰ্ঘ্য, ফকাছ দৈৰ্ঘ্য, ঠিক আছে? ভালকৈ মন কৰা, এইটো আছিলে কাৰ আধা, সম্পূৰ্ণ চি পিৰ আধা আছিলে, হয়নে? চি পি যিমান দীঘল, এইটো মাজৰ বিন্দু হয় যেতিয়া এইটো আধা হৈ গ'ল, হয়নে? গতিকে এইটো ফকাছ দৈৰ্ঘ্যটোক আমি স্মল এফ আখৰেৰে বুজোৱা যাব। গতিকে আৰটো যিমান দীঘল তাৰ আধাটো হৈ গ'ল এফ, তাৰমানে আমি ক'ব পাৰোঁ আৰ ইজিকল টু টুৱাইছ এফ, এইটো এটা সূত্ৰ বনি যায়, আৰ ইজিকল টু টুৱাইছ এফ, মানে ভাজ ব্যাসাৰ্ধ সমান ফকাছ দৈৰ্ঘ্যৰ দুগুণ, ভাজ ব্যাসাৰ্ধটো ফকাছ দৈৰ্ঘ্যৰ দুগুণ, বা এফ ইজিকল টু আৰ বাই টু, এইটো বুলি আমি মনত ৰাখিম, বা এইটো মনত ৰাখিলে হ'ল আৰ ইজিকল টু টুৱাইছ এফ, ঠিক আছে? তো ইয়াৰ ওপৰত অংকও আছে, তোমালোকে পাবা অনুশীলনীত, তো এইটো মনত ৰাখিব লাগিব। তো এইখিনি আমি জানিবই লাগিব যে মুখ্য অক্ষডাল কোনটো, মেৰু কোনটোক কয়, চি আমি কেনেকৈ পাওঁ, ফকাছ বিন্দু আমি কেনেকৈ পাওঁ, ফকাছ দৈৰ্ঘ্য কোনটো, ভাজ ব্যাসাৰ্ধ কোনটো, তোমালোকে গোটেইখিনি এতিয়া চিনি পাবলৈ সক্ষম হৈছা, হয়নে? ষ্টুডেণ্টছ, এইটো আমি আলোচনা কৰিলোঁ অৱতল দাপোনৰ ক্ষেত্ৰত, হয়নে? উত্তল দাপোনৰ ক্ষেত্ৰত চাবা, এইটো বক্ৰটো ইফালে আছে, হয়নে? তো আমি কম্পাছৰ কাটাটো ইয়াতে ৰাখিব লাগিব আৰু এইফালে আমি আঁকিব লাগিব, হয়নে? গতিকে ইয়াৰ ওলোটা দিশত এইফালেহে থাকিব, চিটো এইফালে থাকিব, হয়নে? তোমাৰ ইয়াৰ কম্পাছৰ কাটাটো ইয়াত ৰাখি পেলাই যেনিবা এইটো আমি আঁকিছিলোঁ। তো ইয়াৰ পিটোতো একেবাৰে সোমাজৰ বিন্দুটো পি, মেৰু বিন্দু এইটো, তাৰপিছত চি আৰু পিৰ একেবাৰে মাজৰ বিন্দুটো কেপিটেল এফ, অৰ্থাৎ ফকাছ বিন্দু বুলি ক'ম, আৰু বাকীখিনি একেই, পি আৰু এফ এই দূৰত্বটোক আমি স্মল এফেৰে বুজাওঁ, অৰ্থাৎ ফকাছ দৈৰ্ঘ্য,
পি আর সি এই দূরত্বটুক আমি কও ভাজ ব্যাসার্ধ, আমি আরে বুঝাও হয়নে অকমান আগতে যে কলো তে একবারে একই, কিন্তু এই আমি যে আঁকিম এই আমি ওলোটাকে আঁকিব লাগবে হয়নে। এই আমি কম্পাসর কাঠাটো অবতল দাপনের কারণে কম্পাসর কাঠাটো আমি বাঁফালে রাখি পেলে আঁকিম, আর উত্তল দাপনের ক্ষেত্রে কম্পাসর কাঠাটো আমি সোফালে রাখি পেলে আঁকিব লাগিব হয়নে। তো স্টুডেন্টস এটা মানে আঁকি পেলে তোমালোক দেখাই দিয়ে আসো, ধরে লো মানে এই কম্পাসর কাটা আর পেন্সিলের মাজত দূরত্ব মানে ছয় সেন্টিমিটার করে লো মানে দাগ দি লোল দুটা, তো এয়া দাগ দি ললো আঁকি মানে এনেকে এই আঁকিলো দেখিছানে। এইটো মানে গোলাকার দাপন এটা আঁকিছো, ভালক দেখা পো নাই, মানে অকান ডাঠ করে দিয়ে আসো, এয়া মানে পেনেরে অকান ডাঠ করে দিল। তো এই মাজর ইয়ারপা ইয়ার একবারে মাজর বিন্দু মোটামুটি মাজত রাখিলে হলে এই পি, আর যত কম্পাসর কাটাটো ভরাইছিল এই সি, এতিয়া পি আর সির মাজেরে যেডাল আমি আসাডাল টানি দিম এই হয়ে যাব মুখ্য অক্ষ হয়নে। এই অবতল দাপন যদি করো তাহলে এইফালে প্রলেপ দিব লাগিব হয়ে গেল, গতি এই সি আর পির মাজর দূরত্বটো মই লৈছিলোঁ সিক্স সেন্টিমিটার, তেনহলে একেবারে এই মাজর বিন্দুটো হয়ে যাব মই দাগ দি থৈছিলোঁ ইয়াতে থ্রি সেন্টিমিটার হব, গতি এই হয়ে যাব এফ ক্যাপিটাল এফ হয়নে। আমি এই ধরনের আমি আঁকিব লাগে অবতল দাপনটো, তো উত্তল দাপনটো সেই ধরনের আমি আঁকিব পাৰোঁ। এই স্টুডেন্টস কম্পাসর কাটাটো মই ইয়াত ভরাইছোঁ, ইয়াত ভরাই পেলে মই এনেকে আঁকি দিছোঁ হয়নে। তো এইফালে মই সোঁফালে মই রাখিছোঁ যেতিয়া এইটো যত কম্পাসর কাটাটো ভরাইছোঁ এইটো হয়ে যাব সি হয়নে, সরি এইটো হয়ে গেল সি বিন্দু, আর একেবারে এইটো যদি দাপন হয় গোলাকার দাপনটো এইটো কেনেকুৱা দাপন হব, এইফালে যদি এতিয়া এইফালে উঠা এইটো পৃষ্ঠটো হয়নে মিহি পৃষ্ঠটো, এইফালে আমি প্রলেপ দিম সদায় আমি পিছফালে প্রলেপ দিম, তো এইটো হয়ে যাব উত্তল দাপন, কিয়নো এইফালে এই পিঠিটো উঠা আছে হয়নে। তো উত্তল দাপনের ক্ষেত্রে ভাজ কেন্দ্রটো উলোটা দিশত থাকিব এইফালে থাকিব, আর এই আমার মুখ্য অক্ষ বলে লই ললো ঠিক আছে। এই ধরনের তোমালে কম্পাসর সহায়তে কম্পাসর পেন্সিলের সহায়তে দাপনবিল আঁকিব লাগিব ঠিক আছে। তো কেনেকৈ আঁকিব লাগে নিশ্চয় এটা ধারণা পাই গেছে, পিছত ইয়ার উপর আরো বিশদভাবে আলোচনা করা হব। তো স্টুডেন্টস এই হয়ে গেল অবতল দাপন, অবতল দাপনের মিহি পৃষ্ঠভাগ এইফালে আছে, গতি পোহর এইফালে দিয়ে আহিব এনেকে হয়নে, এনেকে আহিব তারপর সমান্তরালভাবে আহিলে এনেকে পার হয়ে যাব, পিছত আমি জানিম যে কেনেকৈ পোহর রশ্মিবুর দাপনখনত পড়লে কোনফালে দি প্রতিফলিত হয়ে যাব। তো ইয়াতো এই উত্তল দাপন, উত্তল দাপনের মিহি পৃষ্ঠ এইফালে আছে, এইফালে দিয়ে পোহর আহিব এনেকে ঢের হয়নে, গতি উত্তল দাপন আর অবতল দাপন দুইটা তোমালে নিশ্চয় চিনিব পারিছা, ইয়ার উপর আরো বিশদভাবে আলোচনা করা হব। আজির ভিডিওটো মই ইয়াতে সামৰিম স্টুডেন্টস, তো নেক্সট ভিডিওবিলাক নিশ্চয় চাবলৈ নাপাহৰিবা, ইয়াৰ পিছত ক্রমান্বয়ে আৰু ভিডিওবিলাক দি থকা হব, তোমালোকে এই চ্যাপ্টারটো সম্পূর্ণকৈ জানিবলৈ হলে এটাও ভিডিও মিস নকৰাকৈ তোমালোকে চাই যাবা। তো আকৌ লগ পাম নেক্সট ভিডিওত, তেতিয়ালৈকে সকলোৱে ভালে থাকা, থ্যাংক ইউ স্টুডেন্টস, কিপ ওয়াচিং মাই চ্যানেল।